সবসময় দাবি চলতো রাজ্যের হাতে অধিক ক্ষমতা দিতে হবে। যারা রাজ্যের হাতে অধিক ক্ষমতা দেওয়ার দাবি করতেন তারা রাজ্যের হাতে অধিক সুদ দেওয়ার ব্যবস্থা করে গেছে। রাজ্যের হাতে একটাই ক্ষমতা আছে, সেটা নয় টাকাটা আর্নিং করে রাখছে আর রিজার্ভ ব্যাঙ্ক কেটে নিয়ে চলে যাচ্ছে ইউনিল্যাটারালি উইদাউট এনি কনসালটেশন অর ডিসকাশন। সুতরাং এই ব্যাপারগুলো ইকোনমিক তো একটা ব্লকেট হচ্ছেই বাংলায়, সেইটার ব্যাপারে জাস্টিস চাওয়ার জন্য আমরা আগেও অনেকবার মিট করেছি, কিন্তু যেহেতু আমাদের কনস্টিটিউশনে কতগুলো সেট আপ কতগুলো সিস্টেম আছে এবং সেই সিস্টেমে হয়তো কোনো কোনো পলিটিক্যাল পার্টির লোক কোনো মেন চেয়ারে থাকতে পারে, মনে রাখবেন সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে গভর্নমেন্টটা এবং ম্যাটার হচ্ছে কনস্টিটিউশন। এবং সেই জন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা যাচ্ছি, নট ইন্ডিভিজুয়াল পার্টি ম্যান, ইজ এ প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি। সুতরাং আমরা জাস্টিস চাইতে যাচ্ছি। আর দুই হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার, অর্থাৎ দ্যাট চেয়ারটাকে বলতে যাচ্ছি যে আর কতদিন